যে মনে করে দুনিয়াটাই চিরস্থায়ী গান গায় বলে দুনিয়া হামারি হে দুনিয়া কি কয় না বুর্বক কম্বক বলে দুনিয়া আমাদেরই দুনিয়ার মজা না এই পৃথিবীর সব ফুকাহ সব মহাদ্দ সব মুফাসিরিদ সব আম্বিয়া আলাইহিমুস সালাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিখিয়েছেন এই পৃথিবী ওই পৃথিবী পৃথিবী এবং তার সফলতা পৃথিবী এবং তার হাসানা ওই ব্যক্তির পায়ের কাছে চুমুকাবে যে ব্যক্তি বিশ্বাস করে দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়া থেকে আমাকে আপনাকে চলেই যেতে হবে না হবে না বলেন কেউ চিরস্থায়ী দুনিয়াতে বিশ্বাস করেন যদি পৃথিবীতে ভালো মানুষ হওয়ার কারণে আল্লাহর আপন আর প্রিয় বন্ধু হওয়ার কারণে চিরস্থায়ী জীবন পাওয়া যেত তাহলে তিনি হতেন মোহাম্মাল কিন্তু বিশ্বনবী নবী মালাকুল মালাকুলম বিশ্বনবীর কাছে অনুমতি চেয়েছেন বিশ্বনবী মোহাম্মাদসোল্লাহ সাল্লি ওয়াসাল্লাম জিবরিল আলী সালাম সাথে করে নিয়ে এসেছেন মৃত্যুর ফেরেস্তা জিবরিল অনুমতি চেয়েছেন মৃত্যুর ফেরেস্তা অনুমতি চেয়েছেন বিশ্বনবী বিশ্বনবি মহান বন্ধু আল্লাহ তোমার কাছেই চলে যেতে চাই তাই বিশ্ব পৃথিবী থেকে কার কাছে গেছে তার মানে পৃথিবীটা চিরস্থায়ী বলবেন এই পৃথিবীতে যাদের ক্ষমতা যাদের নেতৃত্ব সম্পদ জনবল মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট তারা মরে না না মরে অথচ এস এস এর কার সশস্ত্র সৈনিক তাদের পাহারা দেয় কিন্তু মৃত্যু থেকে আটকাতে বলেন পারে যদি এই পৃথিবীতে ক্ষমতার কারণে কেউ বেঁচে থাকতো এর নাম হইতো মিস্টার ফেরাউন টিনাভেটিক কিন্তু ফেরাউন দাবি করত সে বলত আনারব্ব আলা আমি তোমাদের সবচাইতে বড় সে বলতো মা আलिम তোলাকুম মিন ইলাহিন গায়রি আমি ছাড়া আর কোনো ইলাহ আছে তোমাদের আমি তো জানি না সে বলতো ওয়াহিহিল আনহারু تجری মিন তাহত এই যে নদীর পানি সমুদ্রের এই স্রোত ধারা চলে আমার আদেশে এই বলে ধাম্বিকতা করত আল্লাহ তালা বললেন যে তোর আদেশে চলে হেই তোরে খাইব খাইছে না খাই নাই পানিতে চুবায়া চুবাইয়া ডুইব্যা ডুইব্যা মরছে এর না মিস্টার